ইন্টারনেট, যার উপর ভর করে চলেছে পৃথিবী। বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্ত কল্পনা করা যায় না। সারা বিশ্বে প্রায় 4.57 বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। শিক্ষা, যোগাযোগ, ব্যাংকিং, বিনোদন সব কিছুর জন্যই ইন্টারনেট প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানের এই দ্রুত গতির ইন্টারনেট আসার পেছনের গল্প হয়তো অনেকেরই অজানা। ইন্টারনেট হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেট মানে অন্তর্জাল, যা কিনা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কের জাল। অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ককেই বলা হয় ইন্টারনেট। লিওনার্ড ক্লেইনর্ক ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া 1950 সালে লস এঞ্জেলস থেকে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে পাঠান, যা ছিল ইন্টারনেট পাঠানোর প্রথম তথ্য। এছাড়া উদ্ভাবনের প্রাথমিক কারণটি সামরিক হলেও পরবর্তীতে যোগাযোগ মাধ্যমকে ধ্বংসের কবল থেকে রক্ষার চিন্তায় টেলিফোনের বিকল্প হিসেবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়। এরপর 1969 সালে মার্কিন প্রতিরক্ষা সংস্থা বিশ্বব্যাপী তাদের গোপন যোগাযোগ রক্ষার জন্য এর ব্যবহার শুরু করে। পেন্টাগন তখন 4টি কম্পিউটারের মাধ্যমে তথ্যের আদান প্রদান করত টেলিফোনের বিকল্প হিসেবে। এ যোগাযোগের নাম দেওয়া হয় ডারপানেট। 3 বছর যেতে না যেতেই এর নাম বদলে নতুন নাম দেওয়া হয়, যার নাম আরপানেট। কম্পিউটারের সংখ্যা তখন 4টি থেকে 33-এ উন্নীত হয়েছে। 1970 সালে যুক্তরাষ্ট্রের প্রোগ্রামার র্যামন্ড স্যামুয়েল একটি ইমেল সিস্টেম বানান, যার পরের বছর আরপারেটের উপযোগী ইমেল সিস্টেম বানানো হয়। 1972 সালে মেল ঠিকানায় অ্যাট চিহ্নের ব্যবহার শুরু হয়। এরপর 1980-এর পর বেশ কিছু নেটওয়ার্ক চালু হয়, যার মধ্যে বিটনেট জনপ্রিয়তা পেয়েছে বেশি। প্রায় অর্ধশত দেশের হাজারেরও বেশি প্রতিষ্ঠান যুক্ত ছিল এই নেটওয়ার্কে। এদিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম বার্নস লি নতুন একটি কম্পিউটার প্রোগ্রামের কথা চিন্তা করেন, যা কাজ করবে ব্রেনের মতো। এরপর তিনি তৈরি করেন নতুন একটি সফটওয়্যার, যার নাম দেয়া হয় হাইপার টেক্সট। এরপর লি HTML সিস্টেম আবিষ্কার করেন, যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নামে পরিচিত। ভিন্ট সার্ফ এবং রবার্ট কার্নের আবিষ্কৃত TCP বা IP অ্যাড্রেস দিয়ে ইন্টারনেটে যে কোনো প্রকার কমিউনিকেশন HTTP অথবা FTP পরিচালিত হতে থাকে। সার্ভারের বিভিন্ন ফাইনাল অ্যাক্সেস করার জন্য বড় বড় নাম্বারের IP অ্যাড্রেস ব্যবহার করা যায়, কিন্তু এসব নাম্বার মনে রাখা কষ্টকর হওয়ায় একটি নতুন পদ্ধতি ব্যবহার করা হয়, যার নাম দেওয়া হয় ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম হচ্ছে IP অ্যাড্রেসের একটি আলফা নিউমেরিক ঠিকানা। বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে .com, অবাণিজ্যিক জনহিতকর প্রতিষ্ঠানের জন্য .org, সরকারি প্রতিষ্ঠানের জন্য .gov, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য .int এসব ডোমেইন চালু করা হয়। 1984 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF নেট নামে সর্বসাধারণের জন্য অন্যরকম একটি যোগাযোগ ব্যবস্থা চালু হয়। তখন তা ছিল কেবল গবেষণার কাজে তথ্য বিনিময়ের মাধ্যম। 3 বছরের মধ্যে এটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। তখন প্রথমবারের মতো বাণিজ্যিক বিনিয়োগ আকর্ষণের ক্ষমতা অর্জন করে ইন্টারনেট। 1988 সালে আন্তর্জাতিক রূপ নেয় প্রাথমিক যুগের ইন্টারনেটটি। এরপর 1989 সালে সুইডিশ বিজ্ঞানী টিম বার্নাল্লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। এতে করে ইন্টারনেটের মাধ্যমে আরো দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব হয়। 1990 সালে ইন্টারনেটের বহুমুখী ব্যবহার শুরু হয়। ইমেল, ভিডিও কল, ইনস্ট্যান্ট মেসেজিং, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ফোন কল, সামাজিক যোগাযোগ, অনলাইন বেচাকেনা, ব্যবসা বাণিজ্যের ওয়েবসাইট চালু হয়। 1992 সাল থেকে সারা ইউরোপ জুড়ে 1993 সালের এপ্রিলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রথমবারের মতো মোজাইক নামক একটি ব্রাউজার চালু করে। 1994 সালে জেফ বেজোস প্রতিষ্ঠা করেন আমাজন, যার মাধ্যমে ই কমার্সের একটি নতুন দুনিয়া শুরু হয়। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। 1998 সালে প্রথম গুগলের অফিস চালু হয়। 2001 সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার তৈরি করেন উইকিপিডিয়া, যা বিশ্বের সবচেয়ে বড় এনসাইক্লোপিডিয়া।
মার্ক জুকারবার্গ 2004 সালের ডিসেম্বরে ফেসবুক চালু করেন। সামাজিক যোগাযোগের এক যুগান্তকারী পরিবর্তন আসে ফেসবুকের হাত ধরে। এরপর স্মার্টফোনের যুগে প্রবেশ করার পর বর্তমান যুগ। আজকাল ইন্টারনেট ছাড়া একটা দিন কল্পনা করুন তো। তাজরিন্ডিকা, সময় সংবাদ।